गुड मॉर्निंग स्टूडेंट, हाउ आर यू? आई होप यू ऑल आर वेल. टूडे वी विल ड्रॉ ए चार्ट लाइक दिस. लेट्स स्टार्ट नाउ. चार्टटाके ड्र करार जोन्नो आमादेरके प्रथमे ए लाइनटा प्रैक्टिस करते हबे. एई धरनेर लाइनगुलिके बला हय जिगज्याग लाइन. এই লাইনটা তোমরা এইভাবে ডটের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো বা ফ্রি হ্যান্ডে এইভাবে ড্র করতে পারো. এইভাবে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে একইভাবে লাইনটাকে আমরা ড্র করতে পারবো. এই ধরনের লাইনগুলিকে বলা হয় জিগজ্যাগ লাইন. এবার আমরা এই শার্টটাকে ড্র করবো. এই শার্টটাকে ড্র করার জন্য আমাদেরকে প্রথমে একটা স্লিপিং লাইন ড্র করতে হবে. স্লিপিং লাইনটা ড্র করা হয়ে গেলে আমরা এই স্লিপিং লাইন থেকেই একটা স্ট্যান্ডিং লাইন ড্র করব. এই দিক থেকে আর একটা স্ট্যান্ডিং লাইন ড্র করে নেব. এইভাবে এই যে স্ট্যান্ডিং লাইনটা রয়েছে এটাকে একটু বাঁকানোভাবে ড্র করব. দেন এটাকে একটা স্লিপিং লাইনের মাধ্যমে অ্যাড করে দেব. এরপরে এর সাইডে এই অংশগুলো ড্র করার জন্য আমাদেরকে প্রথমে এইভাবে একটা স্ল্যান্টিং লাইন ড্র করে এর সাথে অ্যাড করে দিতে হবে. এদিক থেকেও একটা স্ল্যান্টিং লাইন ড্র করে এর সাথে আমরা অ্যাড করে দেব. দেন এই যে অংশগুলো রয়েছে এগুলোকে আমরা ইরেজারের সাহায্যে মুছে দেব, যাতে এই অংশটা আমাদের এইভাবে ফাঁকা দেখাতে পারি. এইভাবে পুরো অংশটা মুছে দেব. এদিক থেকেও এর পুরো অংশটা মুছে দেব. এরপর আমাদেরকে এখানে একটা সেমি সার্কেল ড্র করতে হবে নিচের দিক থেকে. এইভাবে এখান থেকে একটা ছোট্ট এরকম বক্স করে নিতে হবে, একটা স্ট্যান্ডিং লাইন. দেন ছোট ছোট তিনটে সার্কেল করব. এরপর আমাদেরকে এই জিগজ্যাগ লাইনগুলো এর মধ্যে ড্র করে নিতে হবে. যেখান থেকে হয়েছে এখান থেকে আমরা ড্র করতে পারবো. এখান থেকে একটু এটা তুলে দেবো লাইনগুলো. এরপর আমরা জিগজ্যাগ লাইন ড্র করছি. 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ছোটো ছোটো করে এইভাবে ড্র করে নিতে পারবো. একই যে শেডটা রয়েছে এই শেডে আমরা এটাকে ড্র করব. যে শেপটায় আমরা প্রথমেরটা করেছিলাম সেই শেপেই বাকিগুলো আমরা টেনে নেব. এইভাবে তাহলে সবগুলো সমান. আমি এখানে কালারে বর্ডার দিয়ে দিয়েছি. দেখো এখানে রয়েছে লাইট ব্লু, এখানে রয়েছে ডিপ ব্লু, এখানেও ডিপ ব্লু রয়েছে দুদিকে. তোমাদের বইতে এখানে 5টা জিগজ্যাগ লাইন ড্র করা আছে. আমি এখানে তোমাদের সুবিধার জন্য 4টে জিগজ্যাগ লাইন ড্র করেছি. তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, মাঝখানে এই ব্লু কালারটাই শুধু দিতে হবে. 1, 2, 3, 4 আমি এখানে ভিতরে 4টে জিগজ্যাগ লাইন ড্র করেছি. এবার এটাকে আমরা পুরোটা কালার ফিল দিয়ে ফিল করে ফিঙ্গার টিপের সাহায্যে সব জায়গায় সমান করে নেব. নিয়েছি ফিঙ্গার টিপের সাহায্যে কালারগুলো সব জায়গায় ফিল করে দিয়ে পেন্সিলের সাহায্যে এটার আউটলাইন ড্র করে নিয়েছি. তোমরা এভাবে এটাকে ড্র করে কালার করতে পারো. আমি যেভাবে স্টেপ বাই স্টেপ এটাকে ড্র করলাম তোমরা এইভাবেই কিন্তু এটাকে ড্র করবে, তাহলে এটা সহজেই ড্র করে ফেলতে পারবে. আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি. নেক্সট ডে আমরা অন্য ড্রয়িং শিখবো. টাটা, হ্যাভ এ নাইস ডে.